বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল নিয়ে। বন্টন সূত্র আমাদেরকে নির্দেশ করছে যে দুটি ভেক্টরকে একটি স্কেলার, অর্থাৎ এখানে আমরা স্কেলার হিসাবে এম কে দেখতে পাচ্ছি, এই স্কেলার দিয়ে দুটি ভেক্টরকে গুণ করে যোগ করা যা কথা, ভেক্টরের লব্ধি দুটি ভেক্টরের লব্ধিকে সেই এম দিয়ে গুণ করা একই কথা কিনা। তো তার জন্য চলো আমরা প্রথমেই ভেক্টর দুটি এঁকে ফেলি। এখানে আমরা দুটি ভেক্টর এঁকেছি, এ ভেক্টর এবং বি ভেক্টর। ত্রিভুজ সূত্র অনুযায়ী এর লব্ধি কোন দিকে হবে? অবশ্যই এই দিকে, যা আমাদের নির্দেশ করছে, অর্থাৎ ওপি ভেক্টর প্লাস পিকিউ ভেক্টর ইকুয়ালস টু ওকিউ ভেক্টর, অর্থাৎ ওকিউ এর মান দাঁড়াচ্ছে আমাদের এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো চলো আমরা একে এখন এম গুণ এম গুণ বর্ধিত করি, অর্থাৎ বর্ধিত করলে আমাদের দাঁড়াচ্ছে এই ভেক্টরটা ঠিক এখানে, এবং বি ভেক্টরকে আরও এম গুণ বর্ধিত করি, তাহলে ধরা যাচ্ছে আমাদের ভেক্টরটা হচ্ছে এরকম। তাহলে এখন দাঁড়াচ্ছে ও ডি এবং ডিই। এই পুরো জিনিসটাকে আমরা বলবো এম ইনটু বি ভেক্টর, আর এই পুরো জিনিসটাকে আমরা বলবো এম ইনটু এ ভেক্টর। তাহলে এদের লব্ধি কী হবে? অবশ্যই এই ভেক্টরটি, যা আমাদের নির্দেশ করছে ওডি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়ালস টু ওই ভেক্টর, অর্থাৎ এম এম ইনটু এ ভেক্টর এম ইনটু বি ভেক্টর ইকুয়ালস টু এদের লব্ধি ওই ভেক্টর। তো বন্ধুরা দেখো, এখানে যদি আমরা দুটো ত্রিভুজ চিন্তা করি, একটা ত্রিভুজ হচ্ছে ও পি বি এবং আরেকটি ত্রিভুজ হচ্ছে ও ডিই, তাহলে এই দুটি ত্রিভুজ কিন্তু সদৃশ কোণী, অর্থাৎ এদের তিনটি কোণই সমান সমান। ধরা যাক এই দুটি ত্রিভুজ আমরা যদি তুলনা করে দেখি, ত্রিভুজ ও পি কিউ ও ত্রিভুজ ও ডিই, এখানে দেখো একটি সাধারণ কোণ রয়েছে, যেই সাধারণ কোণটি হচ্ছে কোণ ও, যেটা দুটোর মধ্যেই আছে। আবার দেখো এরা যেহেতু একে অপরের উপর লম্ব, তাহলে এই দুটি কোণ সমান, তাহলে অবশ্যই বাকি কোণটা সমানই হবে। তাহলে আমরা সদৃশ কোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী লিখতে পারি যে এদের বাহুদার অনুপাত সমান, অর্থাৎ এই কোণটার এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে এই কোণগুলোর বিপরীত বাহুগুলো সমান অনুপাত হবে। তাহলে এই কোণটার বিপরীত বাহু কী? ও কিউ, এবং আমাদের কোণ ও ডি এর বিপরীত বাহু কী? ওই সমান আমরা লিখতে পারি আমাদের এই কোণটার বিপরীত বাহু কোণটা এই ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ, এবং ত্রিভুজ ও ডি এর ক্ষেত্রে এই কোণ ও এর বিপরীত বাহু হচ্ছে ডিই। সমান আমরা আরও লিখতে পারি, আমাদের দুটি কোণ বাকি আছে, তাই বিপরীত বাহুগুলো আমরা লিখে ফেলি। ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রে এটা হচ্ছে ওপি, এবং ত্রিভুজ ওডি এর ক্ষেত্রে এটা হচ্ছে ত্রিভুজ বাহু ওডি। ঠিক আছে বন্ধুরা, তো এখন এক জিনিস খেয়াল করো, এই বাহুগুলোর অনুপাত কিন্তু আসলে এম। কিভাবে? আমরা যদি পি কিউ এর ক্ষেত্রে বলি, পি কিউ ছিল বি আর ডিই ছিল কি? আমাদের এম বি। তাহলে ডিই অনুপাত পি কিউ সমান কি? এম। তাহলে আমরা সমান সমানভাবে পুরো সব জিনিসগুলোকে এভাবেই লিখতে পারি, অর্থাৎ এখানে যদি ও ই আর এখানে যদি ও কিউ লিখি, সে একই অনুপাত ফলো করবে, আবার রয়েছে ও ডি বাই ও পি। আচ্ছা, তাহলে যদি তাই হয়, চলো আমাদের এদের একটু লব্ধিটা দেখে ফেলি, অর্থাৎ লব্ধি বাহু কোনগুলো ছিল? আমাদের ও ই এবং ও কিউ। যেহেতু ও ই অনুপাত ও কিউ সমান এম, তাহলে আমরা লিখতে পারি ও ই সমান এম ইনটু ও কিউ। তো ও ইর মান আমরা বের করে ফেলেছি, এম ইনটু এ ভেক্টর প্লাস এম ইনটু বি ভেক্টর, আর রয়েছে আমাদের এম ইনটু ও কিউ ভেক্টর। ও কিউর ভেক্টরের মান আমরা প্রথমেই বের করেছি, যা নির্দেশ করছে আমাদের এম ইনটু এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে। তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমাদের ভেক্টরগুলো সবাই বন্টন সূত্র মেনে চলে।